প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি পরম্পূর্ণ আমার সৃষ্টিকর্তার রূপে তোমরা সবাই ভালো আছো। আজকে আমি তোমাদেরকে সপ্তম শ্রেণীর অর্থাৎ তথ্য যোগাযোগ প্রযুক্তি পাঠ্য বই থেকে একটি ক্লাস নেব। সেটা হচ্ছে তোমাদের পাঠ্য বইয়ের দ্বিতীয় অর্থাৎ কম্পিউটার সংশ্লিষ্ট যন্ত্রপাতি। তাহলে আমরা জানি যে কম্পিউটার সংশ্লিষ্ট যন্ত্রপাতিগুলো কি করে কম্পিউটার কার্যক্ষমতাকে বৃদ্ধি করে, আর এটাকে বলা হয় যে কম্পিউটার পরিফেরাল। এই পরিফেরাল আবার তিন ধরনের আছে, কম্পিউটার স্টোরেজ, ইনপুট যন্ত্রপাতি, আউটপুট যন্ত্রপাতি। তাহলে আমরা আজকে কম্পিউটার পরিফেরালের এই তিনটির মধ্যে থেকে আজকে আমি তোমাদেরকে দুটি অংশ দেখাবো, সেটি হচ্ছে ইনপুট যন্ত্রপাতি, আউটপুট যন্ত্রপাতি। তাহলে ইনপুট যন্ত্রপাতি কি? যে যন্ত্রের সাহায্যে কম্পিউটার ব্যবহারকারী ডেটা বা তথ্য প্রক্রিয়াকরণের জন্য প্রয়োজনীয় নির্দেশ প্রদান করে তাই হলো ইনপুট যন্ত্রপাতি। তাহলে কি করে একজন কম্পিউটার ব্যবহারকারী তার সংগৃহীত ডেটা বা তথ্য সেগুলো ইনপুট যন্ত্রপাতির মধ্যে দিয়ে প্রবেশ করে থাকে, আর এগুলো কোথায় গিয়ে সিপিইউ তে অথবা সেন্ট্রাল প্রসেসিং ইউনিটে প্রক্রিয়াজাত করে ফলাফল প্রকাশ করে। তাহলে এই ডেটা বা তথ্য প্রদান করার জন্য ব্যবহার করা হয় মূলত, বা ডেটা বা তথ্য ব্যবহার করার জন্য ব্যবহার করা হয় ইনপুট যন্ত্রপাতি অর্থাৎ নির্দেশ কাজ করার জন্য। তাহলে কয়েকটি ইনপুট যন্ত্রপাতির নাম হলো যেটা কিবোর্ড, মাউস, ও এম আর, ও সি আর, লাইন প্যাড ইত্যাদি। তাহলে তোমাদের মনে আমার এখানে ও এম আর কি? ও এম আর কি আমরা পুনরূপ দেখি, ও এম আর হলো অপটিক্যাল। তাহলে দেখো তোমাদের প্রশ্ন করতে পারে ও এম আর, ও এম আর পুনরূপ হলো ও অপটিক্যাল মার্ক রিডার, আর ও সি আর হলো অপটিক্যাল ক্যারেক্টার রিডার। তাহলে এই প্রত্যেকটি যন্ত্রে আমাদের কি করে ইনপুট যন্ত্রপাতি হিসেবে কাজ করে, যার মাধ্যমে আমরা কি করতে পারি কম্পিউটারকে অর্থাৎ একজন কম্পিউটার ব্যবহারকারী তার প্রয়োজনীয় ডেটা বা তথ্য কে কাজে দিয়ে তার ফলাফল প্রকাশ করার জন্য এই সব ইনপুট যন্ত্রপাতির মাধ্যমে কি করে থাকে তথ্য নির্দেশ প্রদান করে থাকে। তারপরে আবার আছে কিবোর্ড, কিবোর্ড। তাহলে শুরুতে বলেছি এগুলো হচ্ছে কম্পিউটার ইনপুট যন্ত্রপাতি, আউটপুট যন্ত্রপাতি, তারপর কম্পিউটার স্টোরেজ, এগুলো হচ্ছে কম্পিউটার পরিফেরাল। তাহলে এগুলো কি করে কম্পিউটার কার্যক্ষমতাকে কার্যক্ষমতাকে কি করে থাকে বৃদ্ধি করে থাকে। তাহলে কিবোর্ড, কিবোর্ডের সাহায্যে আমরা কি করে যে কোনো তথ্য লিখে অর্থাৎ ডকুমেন্ট লেখার কাজে কি করে থাকে ব্যবহার করে থাকি। কিবোর্ডে আবার অনেক ধরনের ফাংশন রয়েছে। তারপর আসছে দেখো আউটপুট যন্ত্রপাতি। কম্পিউটারে আউটপুট যন্ত্রপাতি বলতে কম্পিউটারের সে সকল যন্ত্রপাতিকে বোঝায় যার সাহায্যে ডেটা বা তথ্য প্রসেসিং পরবর্তী ফলাফল প্রকাশ বা প্রদর্শন করে, যেমন মনিটর, প্রিন্টার, স্পিকার, মাল্টিমিটার, প্রজেক্টর ইত্যাদি। তাহলে এগুলো হচ্ছে কম্পিউটার আউটপুট যন্ত্রপাতি অর্থাৎ ইনপুট যন্ত্রপাতির মাধ্যমে কোনো তথ্য বা ডেটা প্রক্রিয়া করার জন্য সে তথ্য নির্দেশ করে থাকে অর্থাৎ নির্দেশ প্রদান করে থাকে, আর সেগুলো সিপিইউ তে অর্থাৎ সেন্ট্রাল প্রসেসিং ইউনিটকে সেগুলোকে প্রক্রিয়াকরণ করার পর যে ফলাফল হয় তা প্রদর্শন করার জন্য আমাদের আউটপুট যন্ত্রপাতি ব্যবহার করা হয়। যেমন বলো মনিটর, যেমন যখন আমরা তোমাদেরকে সরি যখন আমরা কি করি আমাদের কম্পিউটার ল্যাব তোমাদেরকে দেখায় ক্লাস দেখায়, তখন দেখা যাচ্ছে যে তোমাদের যদি ডকুমেন্ট বা তথ্য লিখি, যখন বললাম যে লেখো তো সপ্তম শ্রেণী, তোমার নাম গুণ নাম্বার, যখন তুমি কম্পিউটার সাহায্যে লেখো সেগুলো কি হয় মনিটরের পর্দায় বেশি হয়ে যায়। আবার সেগুলো যদি কোনো প্রয়োজনীয় দরকারি কাগজপত্র সেখানে বের করতে চাই প্রসেসিং করার পরে সেগুলোর জন্য কি ব্যবহার করা হয় প্রিন্টার ব্যবহার করা হয়। স্পিকার, আমরা যখন কোনো গান শুনি অর্থাৎ তোমাদের যাদের স্মার্টফোন আছে তারা তোমরা যখন স্মার্টফোনে কোনো গান শোনার জন্য কি করো ক্লিক করো অর্থাৎ মিউজিক প্লেয়ারে কি করো নির্দেশ প্রদান করো, তখন আমরা সেই স্পিকার মাধ্যমে কি করতে পারি গান শুনতে পারি। অর্থাৎ কম্পিউটার সাহায্যে কি করে কম্পিউটার স্পিকার থাকে, সেখানে আমরা যখন তোমাদের মাল্টিমিডিয়া ক্লাস নেই
তখন আমাদের যখন তোমাদের ক্লাস দেখানো হয় তখন স্পিকার কি করে হয় ব্যবহার করা হয় তাহলে সেগুলো মানে কি আউটপুট অর্থাৎ আমি মুখে যেটা বলবো সেটা কি হবে সেটা বের হবে স্পিকার সাথে তো সেটাকে আমরা একটা আউটপুট জমা দেব মার্কিং এটা বলতে যখন তোমাদের কি করি একটা ক্লাস নেই তথ্য যোগাযোগ প্রযুক্তি আর আজকে আমি তোমাদের ক্লাস নিচ্ছি তাহলে দেখো তোমাদেরকে যখন তোমরা স্মার্টফোন ব্যবহার করবে কম্পিউটার ব্যবহার করবে যখন তোমরা যখন দেখবে মার্কেট তখন দেখা যাবে যে সেগুলো একটা চিত্র প্রদর্শন করে আর সেটা আমরা দেখে তোমাদেরকে বলে দিই অংশ দিয়ে অংশ তাই না তাহলে মার্কেটে যা পাস করেছি কি তোমার একটি আউটপুট জমা দেবে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তাহলে কম্পিউটার সাহায্যে যে যন্ত্রপাতির মধ্যে আমরা আজকে দেখলাম ইনপুট যন্ত্রপাতি আউটপুট যন্ত্রপাতি তার কয়েকটি উদাহরণ দিয়েছিলাম দিয়েছি কিবোর্ড মাউস আর একটা হচ্ছে ইনপুট যন্ত্রপাতি মাউস যাকে আমরা ইঁদুরের সাথে তুলনা করি অর্থাৎ দেখবা ইঁদুরের মতো আমরা যখন কি করি ডান হাত দিয়ে অর্থাৎ ক্লিক করি বা নাড়াচাড়া করি দেখবা আমাদের একটা এল চিহ্ন আছে যে মনিটর করতে বেশি এটা কি করে নাড়াচাড়া করে এল চিহ্নটা কি করে অনেকটা একই কম দুটো রেখে রকম এরকম একটা চিহ্ন থাকে অর্থাৎ আমি যখন মাউস মানে যে নাড়াচাড়া করি মাউস যে নাড়াচাড়া করি তখন এটা হতে পারে যে নাড়াচাড়া করতেছে এরকম চিহ্নটা তাহলে মাউস তার মাউসের সাহায্যে আমি কি করতে থাকি সেটা নির্দেশ প্রদান করে দিই তাহলে সেটা একটা ইনপুট যন্ত্রপাতি লাইন প্যাড এটি কলমের মতো এটি কম্পিউটারের সাথে কি থাকে যুক্ত থাকে তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা আমি তোমাদেরকে যেই আজকে ইনপুট যন্ত্রপাতি অর্থাৎ আউটপুট যন্ত্রপাতি যে সব উদাহরণ দিয়েছি এই সকল উদাহরণ ব্যতীত আর কি কি তোমার যন্ত্রপাতি আছে সেগুলো তোমরা বাড়ির কাজ করবে তাহলে বাড়ির কাজ থাকবে উপরোক্ত উদাহরণ ব্যতীত উপরোক্ত উদাহরণ উপরোক্ত ইনপুট ইনপুট ও আউটপুট যন্ত্রপাতি ব্যতীত প্রত্যেকটি দুটি করে উদাহরণ লিখবে তাহলে তোমাদেরকে যে ইনপুট যন্ত্রপাতি এবং আউটপুট যে উদাহরণ দিয়েছি এখানে এই সব ইনপুট যন্ত্রপাতি ব্যতীত অর্থাৎ এই সব উদাহরণ ব্যতীত আর আউটপুট যন্ত্রপাতি যে উদাহরণগুলো এখানে দিয়েছি এই সকল যন্ত্র উদাহরণ ব্যতীত আর যে সব ইনপুট আউটপুট যন্ত্রপাতি উদাহরণ রয়েছে তাহলে সেখান থেকে আরো কয়েকটি করে দুটি করে উদাহরণ লিখবে তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো ধন্যবাদ সবাইকে।